আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ব্রাজিল বনাম সার্বিয়া লড়াইয়ের টুকিটাকি ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মিশন শুরু করবে ব্রাজিল ল্যাটিন আমেরিকার পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ আজ ইউরোপের দল সার্বিয়ার বিপক্ষে লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত একটাই শুরু হবে জি গ্রুপের এই ম্যাচটি দুই দলের লড়াইয়ের কিছু টুকিটাকি দেখে নেওয়া যাক এক নজরে এখন পর্যন্ত রেকর্ড পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি উনিশশো সত্তর উনিশশো চুরানব্বই এবং সর্বশেষ দুই সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিলেসাউরা উনিশশো তিরিশ সালে বিশ্বকাপের প্রথম আসর থেকে শুরু করে প্রতিবারই খেলেছে ব্রাজিল তবে গত বিশ বছরে খেলতে পারেনি ফাইনাল সবশেষ দু হাজার দুই সালে বিশ্বকাপে তারা ফাইনালে জার্মানিকে দুই শূন্য গোলে হারিয়ে শিরোপা বাছাইয়ে অপরাজিত থেকে কাতার বিশ্বকাপের টিকিট পায় ব্রাজিল সবচেয়ে বেশি আট গোল করেছেন দলটির সুপারস্টার নেইমার সার্বিয়ার ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার এবারের বিশ্বকাপের বাছায় গোল করেছে আটটি তবে চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বাছায় নিজেদের গ্রুপে অপরাজিত ছিল সার্বিয়া পর্তুগালের বিপক্ষে বাছাইয়ের শেষ ম্যাচে মিত্রবিচের গোলেই সরাসরি বিশ্বকাপের জায়গা করে নিয়েছিল তারা দু হাজার ছয় সালে মন্টেন্যাগ্রো থেকে আলাদা দেশ হওয়ার পর কখনো গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি সার্বিয়া সর্বশেষ অনুষ্ঠিত দু হাজার আঠারো বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচটিতে দুই শূন্য গোলে জিতেছিল তিতের দল ব্রাজিল বিশ্বকাপ ছাড়াও আরও একবার একে অন্যের বিপক্ষে খেলেছিল এই দুই দল দু হাজার চোদ্দো সালে সে প্রীতি ম্যাচে এক শূন্য গোলে জিতেছিল ব্রাজিল আপনাদের কী মনে হয় আজ রাত একটাই অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিল বনাম সার্বিয়ার মধ্যকার ম্যাচে জয় পেতে পারে কারা জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন